সালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে পৃথিবীর শুভেচ্ছা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বিশ্ববিখ্যাত মহৎসের কোরআন তার মুক্তির ব্যাপারে সারা পৃথিবী থেকে বাংলাবাসীর এই মুহূর্তে আওয়াজ তুলেছেন সুতরাং আপনিও সেই মিছিলে শরিক হন আপনার প্রতিটি সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সহ আপনার যত মিডিয়া আছে সোশ্যাল মিডিয়াতে আপনি আওয়াজ তুলুন বিশ্ববিখ্যাত মহৎসের কোরআনের মুক্তি চাই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের দাবি একটাই রাজনৈতিক বিবেচনায় নয় তিনি একজন কোরআনের তাফসির কারক ছিলেন সারা পৃথিবীতে তিনার নাম ছড়িয়ে আছেন তিনি পঞ্চাশটিরও বেশি দেশে কোরআনের তাফসিল করেছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন সারা পৃথিবীর দরবারে তিনি ইরাক ইরান যুদ্ধের একজন মীমাংসা বৈঠকের সম্মানিত মেহমান ছিলেন এবং তিনি কাবাগরের ভিতরে প্রবেশ করেছেন সেখানে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ তিনি পেয়েছেন এবং তিনিই একমাত্র ব্যক্তি আমি মনে করি যে তাফসিল জগতে যারা মৌখিকভাবে তাফসিল করেন কোরআনের প্রতিটি আয়াতে তার নজর পড়েছেন সেই মানের একজন ব্যক্তি তিনার বয়স এখন একাশি বছর কি মানের একজন ব্যক্তি আজকে জেলখানায় পড়ে আছেন গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ অচিরেই তাকে যেন মুক্তি দেওয়া হয় বিশেষ করে যারা আপনারা দাবি তুলবেন আপনাদের আপনারা ফেসবুকে পোস্ট করবেন কথা বলবেন ভিডিও দিবেন সেখানে আপনারা উস্কানিমূলক কোনো কথা বলবেন না গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলা দরকার নাই আমাদের দাবি একটাই আল্লামা সাইদি সাহেবের মুক্তি চাই সেই দাবির সপক্ষে আপনাদের যত যুক্তি আছে প্রমাণ আছে আপনারা তুলে ধরুন আমরা গভর্নমেন্টের কাছে একটাই দাবি জানাচ্ছি যে তিনি চল্লিশ বছর যাবৎ ডায়াবেটিসে ভুগছেন তিনি আর হার্টে পাঁচটি রিং বসানো আছে এই মানের একজন কোরআনের দায়ীকে জেলখানায় না রেখে তাকে যেন মুক্তি দেওয়া হয় বাকিটা বাকি জীবন যেন তিনি তার পরিবারের সাথে কাটাতে পারেন সেই সুযোগ যেন করে দেওয়া হয় পাশাপাশি আমরা আল্লাহর দরবার দোয়া করছি আল্লাহ যেন কোরআনের পাখিকে মুক্তি করার ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা